কেয়ামতের আগে যে সকল বিষয়গুলো শেষ জামানায় মানুষ চোখের সামনে দেখতে পাবে সেই রকম মাত্র দশটি বিষয় আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশা আমরা যে আখেরি জামানায় আছি আমরা যে শেষ জামানার মানুষ সেটা এই পয়েন্টগুলো আপনি ভালোভাবে অনুধাবন করলে বুঝতে পারবেন এবং কতটা বাস্তবিক নবীজির কথাগুলো আপনি ভালো করে শুনলে তা অনুধাবন করতে পারবেন ইনশা আল্লাহ আজকের জুমায় আমরা শেষ জামানার ভয়ঙ্কর দশটি ফেতনা নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আজকের আলোচনার বিষয় হল শেষ জামানার দশটি ভয়ঙ্কর ফেতনা নাম্বার ওয়ান এক নম্বর নবীজি বলেছেন আখিরি জামানার উম্মতের লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে তারা মসজিদকে খুব সুন্দর বানাবে মসজিদের শুভা সৌন্দর্য মসজিদের কারুকার্য এত চমৎকার হবে যেটা এর আগের যুগের মানুষ কল্পনাও করে নাই সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হবে কিন্তু মসজিদগুলোতে ঢুকলে দেখা যাবে মসজিদে যারা এসেছে উপস্থিত হয়েছে হালাল খুর বেশি না হারাম ঘুর বেশি মসজিদের মুসল্লিগুলো এরা হেদায়াত বঞ্চিত থাকবে শুধু তাই নয় নবীজি বলেছেন মসজিদ জামানায় আখেরি জামানায় মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে এদের মধ্যেও হারাম ঘুরের পরিমাণ বেশি থাকবে দেড় হাজার বছর আগের বলা কথাগুলো আজ কিরকম বাস্তবে প্রমাণিত হয়েছে দেখুন একটা দুইটা হাদিসের গ্রন্থ নয় পাঁচটা হাদিসের গ্রন্থে এই হাদিসটা হয়েছে বুখারি মুসলিম ইবনে মাজাব নাসাই এবং আবু দাউদে এই হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ তাদের মসজিদগুলো নিয়ে পারস্পরিক গর্ব করে যতদিন না মানুষগুলো তাদের মসজিদের সৌন্দর্য বর্ধিত করে একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করে গর্ব না করে ততদিন পর্যন্ত কামত তোমাদের নিকটবর্তী হবে না কেমত নিকটবর্তী হবে তখন যখন মানুষেরা মসজিদ কে কার চাইতে সুন্দর বানাবে এই প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গিয়ে মসজিদগুলোকে তারা যখন হেদায়াত শূন্য বানিয়ে ফেলবে তখন বুঝবা তোমরা শেষ দাম মানুষ তোমাদের খুব কাছে কেমত মসজিদ সুন্দর করা সুন্দর করে বানানো এটা খারাপ জিনিস না কথা বুঝতে হবে আপনাকে নবীজি বলেছেন মসজিদকে সুন্দর করার দিকে তারা মনোযোগী হবে কিন্তু মসজিদকে হেদায়তের কেন্দ্রস্থল বানানোতে তারা মনোযোগী হবে তারা এমন হবে নবীজি অন্য হাদিসে বলেছেন ইন্নামিন আলামতাহ নবীজি বলেছেন কিয়ামতের একটি লক্ষণ হলো ঢুকলে গলার আওয়াজ বড় হয়ে যাবে মানে হলো যে ইমাম সাহেব বা খতিব সাহেবের আওয়াজের চাইতে মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের গলার কণ্ঠটা বড় হবে কিরকম তিনি ভালোভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবেন না তিনি সুদ নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে সুদ ঘুর আসে তিনি ঘুষ নিয়ে কথা বলতে পারবেন না কমিটিতে ঘুষখোর আছে তিনি জেনা নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে সেনা খোর আছে তিনি বেপরদা নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে বেপরদায় রাখে পুরুষ আছে এই রকম শেষ জামানায় মসজিদ কমিটির অবস্থা এমন হবে নবীজি বলছেন কমিটিরা মসজিদের টাইলসের দিকে নজর দিবে মসজিদের মিনার কতটুকু উঁচু করা যায় সেদিকে নজর দিবে মসজিদে এসি কয়টা লাগানো যায় সেদিকে নজর দিবে কিন্তু মসজিদে হুজুর হেদায়াতি কথা বলুক সেটা বলতে দিবে দিবে না না মসজিদে মসজিদে চলতে একটু ইলমে আলোচনা হোক সেই ব্যবস্থা করবে না মসজিদে বিয়েশি হোক মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হোক এটা তারা চাইবে না তাদের ফুল মনোযোগ চলে যাবে মসজিদের শুভা সৌন্দর্য বৃদ্ধির দিকে কি আর আফসুসের কথা বলবো এই আখেরি জামানায় শেষ জামানায় আমরা চলে এসেছি মসজিদের উন্নয়নে দুই কোটি তিন কোটি টাকা খরচ করে কিন্তু এই মানুষগুলো মসজিদের ইমাম সাহেবের পাঁচ হাজার টাকা বেতন মাসের পর মাস তারা দেয় না শেষ জামানার মানুষ তিন সপ্তাহে আগে আপনাদেরকে বলেছিলাম অপচয় আর অপব্যয়ের ব্যাপারে এরা অপচয় এখন মসজিদেও করে মসজিদের মধ্যে লাইটিংয়ে তারা বিভিন্ন দিবসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে মসজিদের ঠিকমতো বেতন দিতে পারে না এটা হচ্ছে শেষ জামানার মানুষদের অবস্থা মসজিদে হুজুর যখন ঘুষ নিয়ে কথা বলবে সভাপতি কাশি মারবে মানে ওয়াজ কমন পড়ছে ঘুষ নিয়ে কথা বললে কেশিয়ার কাশি দিবে তারপরে যখন জেনা নিয়ে কিংবা ব্যাপর্দা নিয়ে হবে তখন আরেকজন তার মানে সব কমন পড়ে যাচ্ছে ওই যে আমি প্রায় সময় একটা কিচ্ছা বলি কিচ্ছাটা বলবো এক হুজুর এক মসজিদে নতুন চাকরি পেয়েছেন খুব প্রস্তুতি নিয়েছেন যার জমার আলোচনায় খুব সুন্দর আলোচনা করব তারপরে তিনি বক্তৃতা শুরু করেছেন ভাবলেন তিনি আজকে সুদ নিয়ে কথা বলবেন যখনই সুদ নিয়ে কথা বললেন হঠাৎ করে সভাপতি সাহেব কাশি একটা দিয়ে ইমাম সাহেবের দিকে তাকাইছে ইমাম সাহেব খুব চালাক মানুষ বুঝছেন ওয়াজ কমন তিনি তাড়াতাড়ি করে টপিক চেঞ্জ করে ঘুষে চলে গেছেন যখন ঘুষের টপিক চলছে কিছুক্ষণ পর সেক্রেটারি বুঝছেন এটাও কমন পড়ছে ভাবলেন রে হায় সভাপতিও কমন সেক্রেটারিও কমন ভাবলে আজকে টেন্ডার নিয়ে কথা বলবো দুর্ভাগ্য কমে ওখানকার কেশিয়ার ছিল টেন্ডার বাচ্চা দাবাজ উনিও কাশি মারছে ইমাম সাহেব বলে আজকে আর কোনো ওয়াজি হবে না ও আখির দাওয়া না আলহামদুলিল্লাহ রব্বিল তো যে সকল ইমাম সাহেবরা এইভাবে সুৎখুর ঘুসখুর আর অপরাধ জগতের নেতৃত্ব দানকারী লোকদের ভয়ে মসজিদের মেম্বরে কথা বলতে পারেন না রসুল্লাহর মিম্বরে বসার কোনো যোগ্যতা আপনার নাই এই মেম্বর ছেড়ে দিয়ে আপনি মাটি কেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আপনাকে বসলে রসুল আদর্শ লালন করে হক কথা আপনাকে বলতেই হবে এতে কোনো ছাড় দেওয়া যাবে শেষ জামানার ভয়ঙ্কর একটি ফেতনা হল মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে গর্ব করবে বলবে তোর এলাকার কি আর মসজিদ তোর এলাকার মসজিদ বিশ লাখ টাকা দিয়ে বানাইস আমাদের এলাকাটা দেখছ দুই কোটি আরেকজন বলবে তোমার মাত্র দুই কোটি আমরা পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি এভাবে মসজিদ কাটছে আমি বলেছি মনোযোগ শুধু সুন্দরের দিকে যাবে কিন্তু মসজিদটাকে হেদায়াতের কেন্দ্রস্থল তারা বানাবে না আরেকটি হাদিস আমার মনে পড়লো শেষ জামানায় নবীজি বলছেন যে মসজিদগুলোতে ঢুকলে মুসল্লি পাওয়া যাবে কিন্তু খাশিয়া নবীজি বলছেন মুসল্লি পাবা ঠিক আছে কিন্তু হুসু আদায় করে নামাজ করে মুসল্লির সংখ্যা একেবারে হাতে গোনা অল্প কয়েকজন পাবা বেশিরভাগই পাবা হারাম হারামখোর হারাম কিভাবে সে মসজিদে আসতে ঠিক আছে কিন্তু যে সাড়ে তিন হাত বডি নিয়ে মসজিদে এসেছে ওইটা হালাল টাকার বডি না এটা সব হারাম টাকার বডি সে ঘুষ খায় ঘুষ খাইয়া শরীর বানাইছে ওই শরীর নিয়ে এসে নামাজে দাঁড়ায় হাত তুলে দোয়া করে তোমার দোয়া কবুল হবে পড়ে আগে নিজের শরীরটাকে পবিত্র বানাইয়া পরে মসজিদে ঢুকো শুধু অজু করে আর ফরজ গোসল করে মসজিদে আসলে হবে না ফরজ গোসলের আগে অজু করার আগে এই সাড়ে দিন হাত বডিটারে হালাল খাবার খাইয়া পবিত্র বানাইতে হবে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো তাইলে শেষ জামানার একটি মারাত্মক ফেতনা হলো মসজিদগুলো সুন্দর হবে মসজিদ নিয়ে গর্ব করবে মানুষ কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে হেদায়াতের কেন্দ্রস্থল হবে না নাম্বার টু দুই নাম্বার শেষ জামানার আরেকটি ভয়ঙ্কর ফেতনা হলো শেষ জামানায় ব্যাপর্দা খুব মারাত্মক আকারে বেড়ে যাবে নারীরা পর্দা ছেড়ে দিবে পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহ আরেকটু জুড়ে বলেন পর্দার বিধানটা কি মোল্লার না আল্লাহ দেওয়া পর্দাটা নফল তাই না আরেকটু জুড়ে বলেন শেষ জামানায় এমন শুরু হবে চতুর্দিকে শুধু ব্যাপর্দা মহিলা দেখা যাবে পর্দা ছেড়ে দিবে এরা এমন মুসলিমা নারী হবে নামে শুধু মুসলিমা থাকবে কিন্তু আচার আচরণে তারা যে মুসলিমা চলাফেরায় সেটা বোঝার কোনো উপায় থাকবে না বোরখা শর্ট হয়ে যাবে বোরখা শর্ট মানে বুঝছেন এখন ফ্যাশনেবল বোরখা বাজারে কম না বেশি এমন বোরখা বুর্খা বললে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় আর নবীজিও বলেছেন শেষ জামানার নারীগুলো হবে নিসা উহম কাসিয়াতুন আরিয়াত শেষ জামানার নারীগুলো কাপড় পরলেও তাদেরকে উলঙ্গ দেখাবে অর্থাৎ এমন বুর্খা পরে টাইট ফিট সব বোঝা যায় বিভিন্ন জাতের বোরখা এখন বের হয়েছে তারপরে আপনার মেয়েদের কাপড় শর্ট হতে হতে কি অবস্থা সেটা আপনারা অনেক ভালো জানেন সেটা আমি বলা লাগবে না কাপড় তারা শর্ট করে ফেলছে এরপরে আবার নতুন করে হিজাবদারি মহিলারা বের হয়েছে তারা ক্লাবে হিজাব করে যাবে কিন্তু জানালা খুলে যাবে জানালা আকলমান লোকদেরকে ইশারায় ইশারা দিলে তারা বুঝে ফেলে হিজাব পড়েছে এর মধ্যে আবার একটা মেকআপ লাগাইছে তার মধ্যে আবার লিপস্টিক এর একটা লাগাইছে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর দেহের রাজধানীর নাম মুখ কথা বুঝেন নাই বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর আপনার শরীরের রাজধানী কোথায় ফেস ফেস চেহারা একজন মানুষ কেমন সেটা তার ফেসের দিকে তাকালে বোঝা যায় মানুষের মায়া লাগে চেহারার দিকে তাকালে আকর্ষণবারে চেহারার দিকে তাকালে তো আপনি চেহারাই খোলা রাখছেন আবার লিপিস্টিকও মারছেন এইটা পর্দার নামে এক ধরনের বেহায়াপনা ছাড়া আর কিছুই না ঠিক তো আপনারাই কইলেন এরকম বহু ভাই আছে মসজিদে আছে মসজিদ থেকে বাড়িতে গিয়া বউ নিয়ে আবার বউকে শাড়ি পড়াইয়া হিজাব পড়ায়া তার পরে লিপিস্টিক লাগাইয়া তারপর আস্কারা মাসকারা কি কি জানি হাবিজাবি জাবি লাগাইয়া বউকে নিয়ে আবার ক্লাবেও যায় নামা যাইচা হুজুরের সামনে জুনে ঠিক বলে আবার ফেসবুকে বউয়ের ফটো আপলোড মারে আছে না এরকম এখন আওয়াজ একটু কমে গেছে আপনাদের তাই না তো আমি তো একটু সোজা সবটা কথা বলি এটা আপনারা জানেন এরকম আমাদের অনেক ভাইরা আছে অনেক নামাজি ভাইদেরকে আমি নিজে দেখেছি নামাজি মানুষ কিন্তু তার বউয়ের ফটো ফেসবুকের টাইম লাইনে দিয়ে রেখেছে মেসেঞ্জারে দিয়ে রেখেছে আমি তো বারবার বহুবার বলেছি ফেসবুক পাবলিক সাইট এটা পার্সোনাল সাইট না আর বউ হচ্ছে পার্সোনাল তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দিয়ে তারা নিজের বউকে জনগণের মানুষের সম্পদ বানিয়েছে যারা এদের মতো বেহায়া বেসরম নির্লজ্জ আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই এবার শুনেন একটা হাদিস হাদিস শুনলে তো মনে হবে নবীজি কি আমাদেরকে দেখে দেখে বলতেছেন নাকি নবীজি বলেছেন শেষ জামানার মানুষ এরা এমন হবে নবীজি বলেছেন মুসনাদে আহমদের মধ্যেই হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুন আলা সুরুজিন কা আশবাহিল রিহাল নবীজি বলেছেন আমার আখিরি উম্মত শেষ জামানার লোকগুলো এমন হবে তারা যখন মসজিদে আসবে নবীজি বলেছেন নবীজির সময় তো খুব সুন্দর সুন্দর দামি দামি গাড়ি ছিল না তখন উট ছিল এজন্য নবীজি বলেছেন এমন ভাবে তারা মসজিদে আসবে রিজানুইয়ার কাবুনা আলা সুরুজিন উটের পিঠের উপরে যে জিন থাকে অর্থাৎ যেখানে বসা হয় নবীজি বলছেন উটের জিনের মতো সেই রকম সদৃশ্য যানবাহন আমার আখিরে উন্মতি আমার আখিরি জামানার উন্মতেরা ব্যবহার করবে তারা এরকম দামি দামি যানবাহন দামি দামি গাড়ি ব্যবহার করে মসজিদে আসবে ফুটানি করে করে মসজিদে আসলে কি হবে নবীজি বলেছেন তাদের ঘরের মহিলারা থাকবে এমন ওহম নারিয়া ফুটানি করে দামি গাড়ি চড়ে মসজিদে আসবে আর ঘরের মধ্যে এমন নারী রেখে আসবে যে নারীরা কাপড় উপরেও উলঙ্গ উলঙ্গ থাকে মিলসে কথাটা বর্তমান জামানার সাথে মিলছে ফুটানি করে মসজিদে আসবে ঘরের ভিতরে যে নারী তার বউ তার মেয়ে রেখে আসছে এরা বের হওয়ার সময় এমন কাপড় পরে উলঙ্গের মতোই লাগে অর্থাৎ এমন কাপড় পরে সব বোঝা যায় দেহের আকৃতি অবয়ব সব কিছু বোঝা যায় এরা মসজিদে ঠিকই আসে এদের বউ ব্যাপারদা করে বের হয় এরা মসজিদে আসে এদের মেয়েরা কলেজে ব্যাপারদা হয়ে যায় এরা মসজিদে আসে এদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়ে যায় এটা শেষ জামানার উন্মতের মানুষগুলোর অবস্থা বলেছেন হুজুর নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এখানে শেষ নবীজি আরো বলেছেন তাদের ঘরের মহিলারা এত ফ্যাশনেবল হবে আলা রুসিহিম আসনিমাতিল বুখতিল আইজাফ তাদের ঘরের মহিলারা এত ফ্যাশন করে হিজাব পড়বে তারা হিজাবটাকে ভাজ দিতে দিতে বক্তি উটের কুজের মতো তারা সাজসজ্জা করবে দেখবেন অনেক মেয়েরা হিজাবটাকে খুব স্টাইলিশ করে বাঁধে এখানে ভাঁজ দিতে দিতে নবীজি বলেছেন বক্তি উটের কুজের মতো তারা একটা ভাঁজ মারে কি বলেন আছে এরকম আপনার ঘরে এমন কেউ থাকলে আজই গিয়ে শাসন করবেন এটা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে তারা স্টাইলিশ হিজাব আবার কিছু মেয়েরা তো হিজাবও পরে না ছেলেদের মাফলারের মতো না ঝুলায় রাখে অনেকে তো আবার ঝোলেও রাখে না আমি এমন বহু মানুষকে দেখেছি সে নামাজি তার মেয়ে ওর নাও গায়ে দেয় না ছেলেদের মতো শার্ট পরে ছেলেদের মতো প্যান্ট পরে টপস পরে তারপরে এই রকম ছোটোখাটো পোশাক পরে তো ওই সকল বোনদেরকে আমি বলতে চাই আপনার যদি ছেলে হওয়ার এতই খায়েশ জাগে ছেলে হওয়ার যদি আপনার এতই খায়েশ জাগে আপনি কি আপনার বডি স্ট্রাকচারকে কখনো চেঞ্জ করতে পারবেন কথা বলেন পারবেন আপনি তো পারবেন না আল্লাহ আপনাকে নারী বানী আপনার মর্যাদা পুরুষের চাইতে কম দিয়েছেন না অনেক বেশি দিয়েছেন আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাদের পায়ের তোলায় আল্লাহর বেহেস্ত রেখে দিয়েছেন সোমান আল্লাহ এই জন্য আমার বোনদেরকে আমি বলবো এই পর্দা আপনাদের ইজ্জত সম্মান কমায় নাই আপনারা স্কুলে যাবেন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়বেন আপনারা ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন ব্যারিস্টার হবেন আপনারা সব করতে পারবেন কিন্তু পর্দার বিধান ঠিক রেখে আপনাদেরকে সবকিছু করতে হবে আমরা যখন পর্দার কথা বলি এক শ্রেণীর মানুষরা বলে এই মোল্লারা এই হুজুরাই পর্দার কথা বলে নারী প্রগতির অন্তরায় হয়ে তারা দাঁড়িয়েছে আসলে আমরা পর্দার কথা বলে আমার মা আর বোনদের ইজ্জতের হেফাজত ইজ্জতের নিশ্চয়তার ব্যাপারে আমরা গ্যারেন্টি দিতে চাই আর যারা আমাদেরকে তাদের দুশ্মন মনে করে তারা আসলে নারীদেরকে ব্যাপর্দা বানায়া তাদের চোখের সামনে ব্যাপর্দা নারী দেখে নিজের ভেতরের যে আপনার আগ্রহ রয়েছে সেই আগ্রহ বা খায়েশ মিটিয়ে নারীদেরকে তারা বিভিন্ন সেভেন স্টার ফাইভ স্টার হোটেল বা বিভিন্ন জায়গার রিসিপশনে বসিয়ে আজ তারা নারীদেরকে ভোগ্য পণ্যে তারা রূপান্তর করেছে এরা আসলে সম্মান না নারীকে এবং আপনারা দেখবেন নারীরা এদের হাতেই সবচেয়ে বেশি আর ধর্ষিতা হয় এই টাকলার কথা মনে নাই আপনাদের তার বক্তব্য দেখছেন বক্তব্য শুনলে তারে খুব সুফি লাগে সে নারী অধিকার নিয়ে অনেক বক্তৃতা করেছে শেষ পর্যন্ত তার নিজের চরিত্র আল্লাহ জাতির সামনে ফাঁস করে দিয়ে তাকে একেবারে বেজ্জত করে দিয়েছে পর্দা নারীর ইজ্জত বাড়িয়েছে এজন্য সম্মানিত মুসল্লি বৃন্দ ভয়ঙ্কর ফেতনার যুগে বাস করছে আপনার ঘরের স্ত্রী সন্তানদেরকে মেয়েদেরকে আপনি পর্দা করার আপনি হবেন না কারণ আল্লাহর জান্নাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না না ঢুকবে দায়ুস কারা যে তার পরিবারের সব মহিলাদেরকে ব্যাপার দিকে ফেলে দিয়েছে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন আপনার বোনকে আপনি পর্দায় রাখবেন দায়িত্বটা কার আপনার আল্লাহ তো দান করেন নবীজি বলেছেন এই সকল মহিলারা শেষ জামানার ব্যাপারদা মহিলারা হচ্ছে অভিশপ্তাহনাথ এরা অভিশপ্ত নারী তাদেরকে তোমরাও দাও কারণ এরা অভিশপ্ত নাম্বার থ্রি তিন নম্বর শেষ জামানার ভয়ঙ্কর আরেকটি ফেতনা হল আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় নাচ গান আর বাদ্যযন্ত্রকে মানুষ ব্যাপকভাবে গ্রহণ করবে নাচ গান গানের সাউন্ড খুব কম আমাদের দেশে তাই না অনেক কম না নবীজি বলেছেন বুখারি শরীফের হাদিস লাই আকু আনন্দ মিন উম্মতি আকোয়া নালহার ওয়ালহারি রাবাল হম রাবাল বাজিব নবীজী বলেছেন আমার শেষ জামান আর উম্মতের লোকেরা তারা লজ্জাস্থানকে বৈধ মনে করবে অর্থাৎ অবৈধ পথে তারা জেনা করবে তারা রেশমি কাপড়কে জায়েজ মনে করবে মদ পানকে হালাল মনে করে নিবে এবং আমার শেষ জামানার লোকেরা নাচ গান গান বাজনাকে তারা সাধারণ বিষয় হিসাবে গ্রহণ করে নিবে এটাকে তারা চুত্র চাচ্ছিল ভাববে এখন তো বিয়ে শীতে নাচ নাচ গান ছাড়া যেন বিয়ে শী হয় না আছে আসে সে নামাজই কিন্তু বিয়ে পবিত্র কাজ না অপবিত্র কাজ আর একটু জুড়ে বলতে হবে সবচেয়ে আফসুস লাগে আমার কোথায় জানেন বিয়ের মতো পবিত্র কাজ আজ শুরু হয় মুসলমানদের ঘরে অপবিত্র কাজ দিয়ে গান বাজনা না পাক না পাক পাক না পাক বিয়ে পাক না পাক তাইলে বিয়ে শুরু হয় পাক জিনিস দিয়ে না পাক জিনিস দিয়ে এদের ঘরের বাচ্চা কাচ্চাগুলোও না পাক হয় এরা চরিত্রহীন হয় এরা লম্পট হয় এরা সমাজের মানুষের জন্য এরা অত্যন্ত মারাত্মক হয়ে দাঁড়ায় বিয়ে একটা পবিত্র কাজ আপনি অপবিত্র কাজ দিয়ে শুরু করেছেন কেন আর অপবিত্রতা হয়েছে কখন থেকে যখন বিয়ে সাদীকে মসজিদ থেকে আউট করে আমরা ক্লাবে আর সেন্টারে নিয়ে গিয়েছি রাসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের বৈশিষ্ট্য আমাদের মসজিদের বৈশিষ্ট্য একরকম নয় নবীজির মসজিদে শুধু নামাজ হইতো না দাঁড়শ হতো নবীজির মসজিদে দার্স হতো দিনী শিক্ষা দেওয়া হতো নবীজির মসজিদে বিচার হতো ফয়সালা হতো আমরা লিখে দিই অনেক মসজিদে আমাদের ফজমিয়া মসজিদে এটা নাই বাংলাদেশেরও অনেক মসজিদে আছে দুনিয়াবি কথা বলবেন না তো দুনিয়াবি কথা মসজিদে না বললে কোন জায়গায় বলবে নামাজ দুনিয়ার কাজ না আখেরাতের কাজ কথা বুঝেন না আমার মানে নামাজটা দুনিয়ায় পড়ি না আখেরাতে পড়ি নামাজ তো পরে দুনিয়ায় আল্লাহ আকবার দুনিয়ায় বলে না আখেরাতে বলে এটা কোন জাতের যুক্তি যে মসজিদের দুনিয়া কথা বলা যাবে না নামাজ তো দুনিয়ায় জান্নাতে গিয়ে নামাজ পড়া লাগবে মসজিদের দুনিয়া কথাই হবে নবীজি এই মসজিদে বিচার করেছেন এই মসজিদে বিয়ে পড়িয়েছেন যখন থেকে আমরা মসজিদের বাইরে এগুলো দিয়ে দিয়েছি অশ্লীলতা বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে সব জায়গায় মিউজিক কি। মিউজিক ছাড়া আমাদের অনুষ্ঠানগুলো হয় না তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান কি বলেন আছে প্রথমে কোরআন তেলাওয়াত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সবচেয়ে অবাক লাগে কি জানেন আমরা যখন মৃত মানুষের জন্য বিভিন্ন দিবসে আমরা আমরা যখন বিভিন্ন মৃত মানুষের দিবসগুলোতে আমরা যখন আমরা অনেকের জন্য মানে দুয়ার অনুষ্ঠানের আয়োজন করি সেখানে অনুষ্ঠান শেষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনার আয়োজন করি মনে করেন আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের ছাব্বিশে মার্চ আমাদের ষোলোই ডিসেম্বর যারা দেশের জন্য ভাষার জন্য জীবন দিয়ে গিয়েছেন তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আমাদের কম না বেশি আর একটু জোরে বলতে হবে যে মানুষ দুনিয়া থেকে চলে যায় তার গান বাজনার দরকার না তার দুয়ার দরকার জোরে বলতে হবে দোয়ার দরকার তো আপনি যদি সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনা করেন শহীদদেরকে আল্লাহ খুশি হয়ে একদম ওই দিনই জান্নাতের নিচের তোলা থেকে উপরের তোলায় উঠে সারবেন তাই না কি বলেন উচিত ছিল কি আমার শহীদ যারা যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেলেন যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন দেশে বসে স্বাধীন স্বাধীন দেশে বসে আমরা স্বাধীনভাবে চলাফেরা করে স্বাধীনভাবে আমরা আজকে কথা বলতে পারছি উচিত ছিল সেই শহীদদের জন্য আমরা প্রাণ ভরে মন খুলে দোয়া করা তাদের জন্য একটু জিকি রাস্কার তসবিতা হালিল করে কোরআন তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করা না একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার দিনে আমরা হিন্দি গান বাজাইয়া ভাষা দিবস উদযাপন করি আমি কি ভুল বলেছি এরপরে শুধুই ডিসেম্বর আসলে যে শহীদদের জীবনের বিনিময়ে আপনি আজ স্বাধীন দেশে বাস করছেন তাদের জন্য দোয়া না করে আপনি নাচ গানের আয়োজন করলেন এটা শহীদদের রক্তের সাথে বেঈমানি ছাড়া আর কিছু না আমরা যখন এই কথাগুলো বলে কয় স্বাধীনতার চেতনার বিরোধী গন্ধ পাওয়া যায় এখন নাকে সমস্যা আছে এই জন্য উল্টা পাল্টা জায়গায় আপনি গন্ধ খুঁজেন বরং এদেশের স্বাধীনতার শত্রু তারা যারা স্বাধীনতার চেতনা বিক্রি করে করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ডলারের দাম বাড়িয়েছে তারা দেশের শত্রু মানবতার শত্রু স্বাধীনতার শত্রু আপনি গন্ধ খোঁজার জায়গা পান না এত কিছু হয়ে যায় তাও কয় ঠিক হয়ে যাবে ওই যারা পাচার করেছে এদের বিরুদ্ধে কোথাও বলে না মনুষ্যত্ব আর বিবেক আপনার ভেতরে আছে কিনা নাকি শয়তার মাথায় পেশাব করেছে ভালো করে সিটি স্ক্যান করে আপনি দেখেন আল্লাহ হেদায়াত দান করেন আখিরি জামানার মানুষগুলো নাচ গানকে সহজভাবে গ্রহণ করবে তারা মনে করবে নাচ গান এটা অসুবিধা নাই যুবকরা কানে হেডফোন লাগায় গান শুনবে যুবক তুমি গান গান শুনো কেন এটা হালাল না না হারাম হারাম করেছে আল্লাহ এই শোনা অবস্থায় মরে গেলে আল্লাহর সামনে দাঁড়াবা কিভাবে চিন্তা করেছ আল্লাহ তালা আমাদের কলবে আমাদের অন্তরে তুমি হেদায়ত দাও আমাদের বিবেকবোধ জাগ্রত করে দাও নাম্বার ফোর আখেরি জামানার আরেকটি ভয়ঙ্কর ফেতনা হলো সন্তানকে টেক কেয়ার করার পরিবর্তে কুকুরকে তারা টেক কেয়ার করে আছে না নাই নবীজি বলেছেন আখিরি জামানার উন্মতের লোকেরা জন্ম নিয়ন্ত্রণ করবে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় না হইলে আরো ভালো জন্ম নিয়ন্ত্রণ করবে কিন্তু কুকুর নিয়ন্ত্রণ করবে না কুকুর কুলে নিয়ে ঘুমায় শহরাঞ্চলে দেখবেন অনেকে বিড়াল কুলে নিয়ে ঘুমায় কুকুরের সাথে সেলফি বিড়ালের সাথে সেলফি আমি তো অবাক হয়ে গেলাম দুহাজার ষোলো আজকে সকালে একটা রিপোর্ট পড়লাম বিবিসির রিপোর্ট দুহাজার পনেরো ষোলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় কুকুর পালনে তাদের ব্যয় হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলারল্লাহ হ্যাঁ কত হাজার কোটি পাঁচ হাজার কোটি মার্কিন আমি বললাম আরে বাপরে বাপ মানুষ না খাইয়া মরে এরা টাকা খরচ করে কোন জায়গায় এখন এই বাংলাদেশে ওই সিস্টেম এদেরকে ফলো করে করে এখন হয়েছে কিনা বলেন দেখবেন এখন অনেক মডার্ন মানুষ বের হয়েছে কুত্তার বাচ্চা কুলে নেয় কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা কুলে নেয় নিজের সন্তানকে তারা পুষ চেয়ারে করে ঠেলে আসে না নাই এই আমিও বলি নিজের সন্তানকে যারা কলিজায় লাগায় না বুকে যারা নেয় না এই সকল থেকে বের করে তারা পাঠিয়ে দেয় কারণ এই মা বাবা সন্তানদেরকে বুকের সাথে সাথে তো লাগায় না এটা যে কি মজা যাদের সন্তান আছে তারা জানেন নিজের বাচ্চারে বুকের উপরে নিয়ে ঘুমাই হাজার হাজার কোটি টাকা দিয়ে এই শান্তি পাবেন না বাচ্চা বুকের উপরে ঘুমাইলে যে শান্তিটা আপনি পাবেন এটা কোটি টাকা দিয়ে পাবেন পাবেন না তো আপনার বাচ্চা আপনার গায়ে প্রসাব করবে পায়খানা করবে এটাতেও শান্তি আছে সুখ আছে যাদের কুলে এ ধরনের কাজ হয়েছে এটা তারা কেবল ভালো জানে আপনি নিজের বাচ্চা কুলে নেন না নবীজি বলেছেন আখিরি জামানার উম্মতরা বাচ্চাদেরকে কুলে নেবে না বাচ্চা লালন পালনে মনোযোগী হবে না এরা কুকুর বিড়াল লালন পালনে মনোযোগী হবে এই জামানায় কি আমরা আছি হ্যাঁ এই জামানায় কি আমরা আছি এই জন্য দেখা যায় বাচ্চাদেরকে কুলে না নিয়ে বড় করছে আদর যত্ন করে না এই বাচ্চাগুলোই বড়ো হয়ে মা বাপও তারা চিনে না মা বাপ তারা চিনে না আপনি ওই যে আমি প্রায় সময় একটা কথা বলি মা বাবার খেদমতের ওয়াজ এই দেশে বহু হয়েছে আর দরকার নাই এটা বন্ধ এখন ওয়াজ বেশি হওয়া দরকার প্যারেন্টিং নিয়ে অর্থাৎ কিভাবে বাচ্চা লালন পালন করবেন বাচ্চা লালন পালনের ফর্মুলা ওই যে বলি না আমি প্রায় সময় এক ব্যাকল গাছ না লাগাইয়া কয় আমি ফল পাবো অনেক ফলের আশা করে বসে আছে অথবা গাছ লাগাই গাছের গোড়ায় পানিও ঢালে না এটার পরিচর্যা করে না কয় অনেক ফল পাব আচ্ছা গাছ লাগিয়ে গাছ থেকে ফল পেতে হলে গাছের গোড়ায় কি ঢালতে হবে গাছ লাগিয়ে ফল পেতে হলে গাছের গোড়ায় যেমন পানি ঢালতে হয় ঠিক তেমনি সন্তান লালন পালন করে ওই সন্তানের খেদমত পেতে হলেও খেদমতের আশা করতে হলে আপনাকে ওই সন্তানের পেছনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আল্লা আমাদেরকে সঠিক বুঝ দান করে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আখেরি জামানার আখেরি জামানায় দিনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে দিনে দিনে দিনই জ্ঞান উঠে মানুষগুলোর কাছ থেকে একেবারে দিনই জ্ঞান উঠে গিয়ে মানুষ দিন শূন্য হয়ে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে মূর্খতাটা কেমন মানুষ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে তথ্য প্রযুক্তি দিয়ে এগিয়ে যাবে তারা সব ভালো জানবে কিন্তু দিনই জ্ঞান থাকবে তারা অনেক বড় বড় মানুষ হয়ে যাবে অনেক টাকায় ইনকাম করবে আল্লাহও চিনবে না রসুলও চিনবে না নবীজি বলেছেন ইনডামিন আসত ইস্সা আই ইউরফা আল আইন ওয়েট সুরাল জাহাল নবীজি বলেছেন শেষ জামানায় শেষ জামান আরহম্তের লোকদের অবস্থা কেমন হবে শোনো কেয়ামতের একটি লক্ষণ হল কেমতের আগে আখেরি জামানায় মানুষদের কাছ থেকে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মানুষগুলোর মধ্যে মূর্খতার প্রসার ঘটবে মানুষেরা নামে মুসলমান হবে ঠিক কিন্তু খুলে দিলে শুদ্ধ করে একেবারে বিশুদ্ধ করে কোরআনও তারা পড়তে পারবে না আমরা তো বলি এই যে আদমশুমারিতে এখন আরো এক পার্সেন্ট বাড়ছে একানব্বই শতাংশ মুসলমান যদি আরেকটা জনশুমারি হয় যে কত পার্সেন্ট মুসলমান শুদ্ধ করে কোরআন পড়তে জানে আমার মনে হয় এটা এইটটি পার্সেন্টের উপরে হইতে পারে না উপরে হতে পারে যারা বিশুদ্ধ কোরআন পড়তে পারে না আপনি যাচাই বাছাই করে দেখেন মানুষের কথা বাদ দেন আপনার এই চট্টগ্রাম শহরের বহু মসজিদের ইমাম সাহেবের তেলাওয়া তাকে শুনবেন এরপরে মুসলদের কাছে জানে যেটা বলেছি অনেক গবেষণা করে বলেছি একানব্বই শতাংশ মুসলমানের মধ্যে আশি ভাগ এখনো শুদ্ধ কোরআন জানে না এরা পড়তেছে আলাম তারা ওই রকম পারে কিন্তু তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন তারা পড়তে পারে না কোরআন আপনি আপনার মন মতো পড়লে হবে না নবীজি বলেছেন শুদ্ধ করে কোরআন আল্লাহ বলেছেন সুরা মুজাম্মিলের চার নম্বর আয়াত ওয়ারতিল কোরআনা তারতিলা বিশুদ্ধ করে ধীরে ধীরে সুন্দর করে কোরআন পড়ো আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাবে পড়েন আপনি যদি কেমন আছেন কেমন বদা কেন আছো গুণা হবে না কিন্তু আপনি যদি আলাম তারাকে বলেন আলাম তামাকে বলেন আলাম তারা অর্থ পরিবর্তন গুণা হইতে হইতে পারে মানে কি হবে নবী বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় কাফের জায়গায় কাফ করলে কাফ একটা হচ্ছে কফ আরেকটা হচ্ছে কাফ উচ্চারণের ভিন্নতা বা যেটাকে আমরা বলি এই কফের জায়গায় কাফ বলছেন অর্থ হবে যে আল্লাহ একজন তারে ধৈরে খাইয়া ফেল না এই জন্য নবীজি বলেছেন অশুদ্ধ কোরআন পড়লে কোরআন হরফে হরফে দেয় বিশুদ্ধ কোরআন পড়লে হরফে হরফে কত নাকি কত নাকি দশ নাকি হরফে হরফে আছে দশ নাকি অশুদ্ধ পড়লে হরফে হরফে আছে নেকি না নেকি না নে আরেকটা হাদিস আমার মনে পড়লো নবীজি বলেছেন আখেরি জামানায় অবস্থা এমন হবে ততদিন পর্যন্ত কেমত হবে না হাত্তা ইউজ আলা কিতাবুল্লাহ আরান আল্লাহর কিতাবের জ্ঞান নেওয়া মানুষের জন্য লজ্জা লজ্জাকর হয়ে যাবে অর্থাৎ তারা তাদের ছেলেদেরকে কুরআন শেখানো হাদিস শেখানো এটাকে তারা তাদের প্রেস্টিজেশনে যায় না মনে করবে তারা ইংলিশ মিডিয়ামে পড়াবে ওই যে একটা কিচ্ছা বলি না আপনাদেরকে এক লোক আমাকে একদিন বলে তাই হুজুর জানেন আমার ছেলেটা এখন এলে ফেলে আছে মাসা আল্লাহ খুব ভালো ইংরেজি পারে সুবহান আল্লাহ আপনার সাথে ভালো কথা বলতে পারবে আলহামদুলিল্লাহ আপনার ছেলে কি সুন্দর করে কোরআন পড়তে জানে কয় না এটা এখনো পারে না ওই যে নবীজির হাদিস আখিরে জামানার উম্মতের লোকেরা কোরআন শিখাকে তারা লজ্জাকর মনে করবে তারা সন্তানদেরকে দিনই শিক্ষা দিবে না বলবে কোরআন হাদিস শিখায় কি হবে আর হুজুর বানাই বা কী হবে মানুষের ঘরের মুরগি সব খায় একদম শেষ করে ফেলবে এরকম অবস্থা হবে আল্লাহর কিতাব শেখাকে মানুষ লজ্জাকর মনে করবে সে ছয় দশ হাজার বিশ হাজার টাকা ফি দিয়ে আইএলস এক্সাম দেয় মসজিদের ইমাম সাহেবকে এসে দশ হাজার টাকা পকেটে ঢুকে দেয় হুজুর কোরআন শেখায় দেয় এটা সে বলে না আছে এরকম আবার কয় হুজুর আমি দশ হাজার টাকা দিব কেন শিখাইতে পারে না আল্লাহর আমাদের মাদ্রাসাগুলোতে শিল্পপতির ছেলেরা তাদের সন্তানদেরকে পড়ায় না কেন জানেন খুঁজে খাওয়া বুঝেন খুঁজে খাওয়া খুঁজে খুঁজে খাওয়া আর কি বেশিরভাগ মাদ্রাসার সিস্টেম আমরা করেছি খুঁজে খুঁজে খাওয়া এই জন্য শিল্পপতি বা ভালো শ্রেণীর লোক যারা সন্তানদেরকে দেয় না কারণ রাস্তায় বেরোইলে দেখে খালি খুঁজতেছে বাসার মধ্যে খোঁজার জন্য ছেলেদেরকে পাঠায় আমার বাসায় এরকম বহুবার গিয়েছে আমার খারাপ লাগে আপনি যদি ইংলিশ মিডিয়ামের ফি অ্যাডমিশনের সময় হাজার হাজার টাকা করতে পারেন আপনি মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করেন প্রযুক্তি নির্ভর করেন প্রযুক্তি নির্ভর করে বলেন এখানেও ভর্তি হতে হলে বিশ হাজার টাকা লাগবে মানুষ তখন দিবে এটাকে প্রযুক্তি নির্ভর করতে হবে আর আমাদের মানসিকতাও তৈরি করতে হবে এমন যে আমাদের সন্তানদেরকে আমরা দিনই জ্ঞান শেখাবো রাজি আছেন তো সবাই নইলে ব্যারিস্টার বানাবেন দেখেন না এক ব্যারিস্টার লম্বা লম্বা কথা বলে কিন্তু তার মারে সে বাড়ি থেকে বের করে দিয়েছে আছে এরকম আজ পর্যন্ত শুনছেন কোন হুজুর তার মাকে বাপকে ঘর থেকে বের করে দিয়েছে কেমনে বের করবে সে তো কোরআনে পড়েছে আল্লাহর কাছে মানুষ প্রশ্ন করেছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন মানুষ জিজ্ঞেস করেছে আল্লাহ আমরা কোথায় খরচ করব খরচের লিস্ট আমাদেরকে শিখিয়ে দাও আল্লাহ বললেন ফালিল এক নাম্বার মা বাবার জন্য খরচ করো এক নাম্বার কার জন্য আপনি ভাবছেন আপনার মার জন্য খরচ করলে বাবার জন্য খরচ করলে আপনার পয়সা কমবে বাহ্যিক ভাবে মনে হচ্ছে এই মুহূর্তে আপনার মায়ের জন্য বাবার জন্য আপনার বাবা অসুস্থ আপনি যদি চিকিৎসার জন্য বিশ টাকা খরচ করেন মনে হচ্ছে এখন যে বিশ টাকা চলে যাচ্ছে কমে গেছে না টাকা কমছে কিন্তু দেখবেন এটা দেওয়ার পরে পরের দিন আল্লাহ আপনার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা ঢুকাই দেবে বরকত দিবেন কে বরকত দিবেন কে আল্লাহ বলেছেন ফালিল ওয়ালিদাইন বাবা মায়ের জন্য খরচ করো নাম্বার টু ওয়াল আকরাবিন নিকটাত্মীয় রক্ত সম্পর্কের জন্য খরচ করো আমরা সন্তানদেরকে এখন কোরআন শেখাচ্ছি সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি না অনেকের সন্তানদের বয়স পনেরো বছর বিশ বছর হয়ে গেছে আমরা আমাদের কাছে অনেক ছেলে পেলেরা এসে বলে যে নামাজের সুরাগুলো কেমনে পড়ব নামাজের নিয়ম কানুন এখনো জানে না এরকম ছেলেরা আছে তো সমাজে তাই না সন্তানকে তার বাবা মা করা শিক্ষা দেয় আগে আপনার ছেলে মেয়েকে আলিফ বা তা শেখাবেন সবার বলছেন আখিরি জামানায় দিনই শিক্ষা উঠে যাবে আর দিনই শিক্ষা আল্লাহ উঠাবেন কেনবে কেমনে নবীজি অন্য হাদিসে বলেছেন আল্লাহ তার প্রিয় বান্দা যারা আলেমদেরকে ধীরে ধীরে দুনিয়া থেকে নিয়ে যাবেন দেখেন তো এই গত দুই তিন বছরে আমাদের দেশ নিয়ে চিন্তা করেন বড় বড় আলেমদেরকে আমরা হারাইছি কম না বেশি বড় বড় আলেমদেরকে আল্লাহ উঠাই নেবেন সম্মানের সাথে আস্তে আস্তে করে কি আমতের আগে মানুষ আলেম শূন্য হবে আলেম বুজুর্গ আলেম থাকবে না যখন বুজুর্গ আলেম থাকবে না নবীজি বলেছেন এমন এক যুগ আসবে যেই জামানার মানুষ এত পাগল হবে আল্লাহর নবী বলেছেন ইত্তাকাদান না নাসুরুউস জুহালা মানুষ মূর্খদেরকে আলেম আলেম বানাই ফেলবে যে আলেম তারে আলেম ভাববে না যে আলেম না তারে আলেম বানাই ফেলবে আমরা এখন আলেমও চিনি না বক্তাও চিনি না আবার অন্য হাদিসে কে আমত আগে বক্তার সংখ্যা বাড়বে বক্তার সংখ্যা বাড়বে আর গবেষক আলেমের সংখ্যা দেখান তো বক্তার অভাব নাই গবেষক আখেরি জামানায় মানুষগুলো দিন শূন্য হয়ে যাবে দিনই জ্ঞানকে বিলুপ্ত করে দেওয়া হবে নাম্বার সিক্স ছয় নাম্বার আখেরি জামানায় আরেকটি ভয়ঙ্কর ফেতনা হল মিডিয়া সত্যকে মিথ্যা বানিয়ে ফেলবে মিথ্যাকে সত্য বানাই ফেলবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইবনে মাজায় হাদিস এসেছে আবু হুরায় রাদি আনহু হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেছেন সৈয়াদ তী আলন্নাসি সানামতুম নবীজি বলেছেন অচিরেই এমন এক জামানা আসবে ভয়ঙ্কর প্রতারণামূলক এক জামানা ইউসাদ্দ কফি কাদি যেখানে সত্যকে মিথ্যা বানিয়ে ফেলা হবে মিথ্যাকে সত্য বানিয়ে ফেলা হবে বায়ুক্তামান বায়ুক্তামানু ফি হেল হ ইন বায়ু আমিন আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে খেয়ানত এরপরে খেয়ানতকারী লোককে আমানতদার বানিয়ে ফেলা হবে তখন অবস্থা এমন হবে ভালো মানুষগুলোকে মিডিয়ায় ভুলভাবে প্রচার করে বলা হবে এই লোকটা এইরকম রকম। আবার খারাপ খারাপ লোকদেরকে মিডিয়া ভালোভাবে পজিটিভভাবে তুলে ধরবে এগুলো আখেরি জামানার আলামহ প্রচার মোহাম্মাদ সাল্লাউল্লাহু আলহাসাল্লাম সেই জামানায় এমন হবে জেলখানা গুলো আলেম দিয়ে ভরে যাবে চোর ডাকাত জেলখানার বাইরে চলে যাবে যখনই দেখবেন নবীজি বলেছেন যে জামানায় এসে দেখবা বড় বড় আলেমরা জেলখানার ভেতরে আর চোর ডাকাতরা জেলখানার বাইরে বুঝবা শেখ জামানার ভয়ঙ্কর ফেতনার ভেতরে ওই যুগের মানুষ বসবাস করছে মিথ্যা সত্য হয়ে যাবে আর সত্য মিথ্যা হয়ে যাবে আর মাউথ মিডিয়া মাউথ স্পিকার মাউথ মিডিয়া বুঝেন তো মাউথ মিডিয়া মুখপাত্র বানানো হবে কোন লোকদেরকে দেখেন নবীজিদের হাজার বছর আগে কথাগুলো বলেছেন মনে হচ্ছে যেন আমাদেরকে দেখে দেখে নবীজি বলতেছে নবীজি বলতেছেন সেই সমাজের সেই দেশের মুখপাত্র লোক বানানো হবে তাদেরকে ওয়ায়ান ওয়ায়ান্তিকু ফিহার রুওয়াই বিদা নবীজি বলেছেন রুওয়াই বিদা যারা তাদেরকে মুখপাত্র বানানো হবে রুয়াই বেদা শব্দটা হচ্ছে আরবি সাহাবিরাও প্রথমে বুঝেন নাই রুয়াই মানে কি এজন্য সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রুয়াই বেদা নবীজি কি বললেন নবী ওগো আল্লাহর নবী রুয়াইবিদা নামক লোকজন কারা নবীজি ব্যাখ্যা দিলেন এই লোকগুলো হলো এমন আত্তাফিফ আত্তাফিফফি আমরিলা আম্মা অপদার্থ অযোগ্য লোকগুলোকে মুখপাত্র বানানো হবে এদের কথাবার্তা জনগণ শুনলে তাদেরকে পাগল মনে করবে দেড় হাজার বছর আগে কথাগুলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহ মুখপাত্র এমন লোক হবে মিডিয়ার সামনে এসে এমন আবুল তাবুল কথা বলবে মানুষ শুনে হাসবে শেষ জামানার আলামত এরকম ফেতনার্ট যুগ আসবে সাত নাম্বার ওই জামানায় এত কিছু হবে মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করবে শেষ জামানার মানুষগুলো এমন ফেতনাই কর এমন ফেতনাই পড়বে অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করবে না জুলুম দেখে জুলুমের প্রতিবাদ করবে না চুপচাপ হয়ে পুবা শয়তান হয়ে যাবে নবীজি বলেছেন ইন্নাহা সাতাকুনু ফিতান ইন্নাহা সাতাকুনু ফিতান নবীজি বলেছেন নিশ্চয়ই খুব শিগগিরই এমন এক ফেতনার যুগ আসবে লা ইস্তাতীউল মুমিনু আয়ি গায়য়িরু ফীহা বিয়াদিহ ওয়ালা বিলিসান নবীজি বলেছেন যেই জামানায় মুমিনরা চোকের সামনে অন্যায় দেখবে অপরাধ দেখবে জুলুম দেখবে হাত দিয়ে মোকাবেলা করবে না এমন যে এরা এত খারাপ হয়ে যাবে এরা তাদের জবান বন্ধ করবে মুখ দিয়েও তারা প্রতিবাদ জানাবে না কিছু বলবে না চুপচাপ হয়ে যাবে আর নবীজি বলেছেন আসা কি তু আনিল হাক্কি ফাহুয়া সেই তো আখরাস নবীজি বলেছেন সত্য বলা থেকে যারা চুপচাপ থাকে এরা বুবা শয়তান এরা কি শয়তান কি শয়তান আল্লাহ যেন এরকম বুবা শয়তান আমাদেরকে না বানান আরো আসতে বলে না আমিন শেষ জামানায় মানুষ অন্যায় দেখবে কথা বলবে না চুপচাপ হয়ে যাবে এত ভীতু তারা হবে চোখের সামনে অন্যায় হবে তারা কথা বলবে না ইমানদাররা কথা বলবে এখন আমরা এমন যুগে বাস করছি এখন হুজুর ছাড়া কেউ কোথাও বলে না ঠিক বলছি হুজুররা বলে হুজুররা ফান্দে বললে হুজুরদের সামনে ঠিক ঠিক বলে এরাও একটু আগাই আসেন আর ফেসবুকে যা হুজুরদের চায় হুজুরদের নিয়ে রেখে হুজুরা একটু চুপচাপ হইলো বিপদ কথা বলল মানে আমরা হুজুর যারা পড়ছি একটা বিপদে একটু দ্রুত হাঁটলে কয় হুজুরের দামাত আছে ধীরে ধীরে হাঁটলে বলে হুজুর বেশি খেয়ে ফেলছে বুঝছেন কথা ধীরে ধীরে হাঁটলে বেশি খাইছে হুজুর একটু জুড়ে হাঁটলে দাওয়াত মনে হয় আরেকটা হুজুর চুপচাপ থাকলে কয় কয় বুঝছি দালাল হয়ে গেছে কথা বললে হুম ঠিক আছে বিপদে বললে হুজুরের কাছে আর কেউ নইলে আপনারা যে আরে জনসম্মুখে ঠিক ঠিক বলেন হুজুরদের বিপরে একটু বাইরিয়া ঠিকঠাক বললে হুজুরদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না এটাও ঠিক এটাও ঠিক এবং আমি যেগুলা বলি ওইটাও ঠিক ঠিক আছে কথা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো মানুষ চোখের সামনে অন্যায় দেখবে প্রতিবাদ তো লসটা কার হবে আপনার লসটা কার হবে কিরকম উদাহরণ দিয়ে বুঝাই আপনার বাসার সামনে একটা বিড়াল মরে পড়ে আছে আপনি চিন্তা করলেন না আমি এটা ফেলবো না এটা যে কেউ এসে ফেলাবে আমি পারবো না এটা এখন যদি কয়েকদিন যায় এই বিড়ালটা মরে পচে গলে দুর্গন্ধ বের হয় শুধু কি মানুষের নাকে লাগবে না আপনার নাকেও লাগবে কথা বলেন না কেন আপনার নাকেও অন্যায় দেখতে দেখতে আপনি চুপচাপ থাকেন আর নবীজি বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন মানুষ যখন জুলুম থেকে চুপচাপ হয়ে যায় আল্লাহ ওই জাতির মাথার উপরে জালেম চাপায়া দেন আরো জুলুম হয় শেষ পর্যায়ে আল্লাহ এমন গজব দেন গজব আসার পরে ওই রোজাদার সুফি কথা বলতো না আল্লাহ বলেন গজবটা জালেমদের উপর আসবে ইমানদারদের উপর দিব আগে উদাহরণ কি ওই দাউদ নবীর উম্মত যা যে উম্মতের সত্তর হাজার লোককে আল্লাহ একদিনে মানুষ থেকে বাদর বানিয়ে দিয়েছে মানুষ থেকে কি বানিয়েছেন ঘটনাটা বলি দাউদ আলহ ইসালামের জামানায় শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল আল্লাহর আইন এটা কিন্তু উম্মত তিন ভাগে ভাগ হইল কয় ভাগে এক ভাগ লোক কয় না আল্লাহ নিষেধ করছে আমরা মাছ না না আটকাবো এক ভাগ লোক এরা মাছ ধরল না এক ভাগ লোক মাছ ধরল না আরেক ভাগ লোক এরা একটু চালাক তাই আল্লাহ মাছ ধরতে নিষেধ করছে আমরা শনিবারে খাবো না এটা বেড়া দিয়ে আটকায় রাখবো আইল বুঝুন তো আপনারা যে কোনো কায়দায় বেড়া দিয়ে আটকায় রাখবো রবিবার এগুলো ধরে ধরে মজা করে খাবো আরেক শ্রেণীর লোক এরা এটা দেখছে দেখে এদেরকে গিয়ে বাধা দিয়েছে কয়টা হলো আবার বলছি এক নাম্বার গ্রুপ এরা চিন্তা করলো আটকায় রাখি রবিবারে দুই নাম্বার গ্রুপ এরা ভাবলো এরা মাছ ধরে নেয় আটকায় নাই কারণ নিষেধ করেছেন কে কিন্তু যারা মাছ আটকাচ্ছে এদেরকে গিয়ে বাধাও তিন নাম্বার গ্রুপ এরা মাছ আটকায় নাই কিন্তু যারা আটকাচ্ছে গিয়ে বলছে এই মাছ আটকাও কেন নিষেধ করেছেন কে অন্যায় দেখে চুপ থাকলো না কথা বলল। আল্লাহ গজব দিলেন গজব যখন আসলো আল্লাহ এই তিন ভাগ থেকে এক ভাগকে মাইনাস করলেন কোন ভাগ যারা এই অন্যায় দেখে যারা চুপচাপ থাকে নাই অন্যায়ের প্রতিবাদ করেছে এদেরকে বাদ দিয়ে বাদ বাকি দুই গ্রুপের সত্তর হাজারি হুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়ে দিয়েছেন এখন বলেন তো এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী তো মাছ ধরছে আটকেইছে আমরা জানি আরেক শ্রেণীর লোক ওরা তো মাছ ধরে নাই আটকায় নাই তো গজবে পড়লো কেন অন্যায় দেখে চুপ থেকেছে আপনি যে চুপচাপ আছেন থাকেন না গজবটা যখন আসবে আপনার উপরেই ঠাডাকার উপরে পড়বে ওই যে বোখারের আরেকটা একটা হাদিস নবীজি বলছেন এদের অবস্থা হলো দুই তোলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো উপরের তোলায়ও যাত্রী আছে নিচের তলায়ও যাত্রী আছে এখন নিচের তোলায় পানির ফিল্টার নাই এই জন্য নিচের তোলার লোকরা পানি পান করার জন্য মাঝে মাঝে উপরের তলায় যায় উপরের তোলারা বিরক্ত হয়ে বলল এই তোমরা একটু কম কম আসতে পারো না বেশি আসো কেন নিচের তোলার এক লোক তার এটা প্রেস্টিজে লাগলো বলল শোনো আমি কিন্তু আর উপরের তলায় পানির জন্য আসবো না আমার পানির দরকার হলে জাহাজ ছিদ্র করে পানি তোলা শুরু করব। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে এরপরে জাহাজ ছিদ্র করে পানি তোলা শুরু করে তার এই কাজ দেখে সবাই যদি চুপচাপ থাকে জাহাজ ডুবলে পাগলাটা একা মরবে না সবাইকে নিয়ে মরবে কি বুঝতেন আপনি অন্যায় দেখবেন জুলুম দেখবেন নিজের ধান্দা নিজে বাচার ধান্দা করবেন আল্লাহর গোজ বাস রে ভাই আপনার কপালে ঠাটা আগে পড়বে আল্লাহ আমাদেরকে দাও আট নাম্বার জেনা জেনা বেড়ে বেড়ে যাবে যাবে সামনে পিছনে ডানে বামে জেনা আর আপনি বাসা থেকে বের হয়ে ওজু করে বের হইলে আপনি তো ওজু ঠিক রাখতে পারবেন না জায়গায় জায়গায় সাইনবোর্ড ফেসবুক দেখেন নাই কিরকম জেনা বাড়বে অস্থিরতা বাড়বে পত্রিকায় আলাদা বিনোদন পাতা আছে জেনা বেড়ে যাবে বিয়ে কঠিন হয়ে যাবে জেনা বাড়বে নাম্বার নাইন নয় নাম্বার প্রযুক্তির মারাত্মক উন্নয়ন হবে প্রযুক্তির উন্নয়ন হতে হতে মানুষ প্রযুক্তির সঠিক ব্যবহার না করে অপব্যবহার এই হাদিসটা বলে শেষ করি খুব ভালো করে শুনেন নবীজি বলেছেন ইন্দামিন আর শ্রম দিচ্চা আদি আই এজহার আল ফায়েল নবীজি বলেছেন কিয়ামতের একটি লক্ষণ হল আখেরি জামানায় মানুষের সকল কাজগুলো রেকর্ড করা হবে এই যে দেখেন রেকর্ড হচ্ছে চল্লিশ মিনিট থেকে কথা বলা শুরু করেছি একটা পঁচিশ মিনিট পর্যন্ত আমি যা বলেছি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আমার ছিল যা বলেছি ভিডিও অডিও সব ধারণ করে রেখেছে এই যন্ত্র নবীজির যুগে ছিল না নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন আখেরি জামানায় এমনভাবে মানুষ উন্নত হবে প্রযুক্তির এমন আবিষ্কার করবে মানুষের কাজগুলোকে তারা রেকর্ড করে রাখতে পারবে শুধু তাই নয় নবীজি এই হাদিসে আরেকটা কথা বলেছেন ওয়াই ওসান ফেন এই এই হাদিসে নবীজি আরেকটা কথা বলেছেন কমল কথা বলাটা কথা পৌঁছে দেওয়া মানুষের কাছে সহজ হবে নবীজির জামানায় চিঠি লিখতে হতো নবীজির জামানার পরে আমাদের এই তো আমাদের বাপদাদার জামানায় আমরা চিঠি দেখেছি আমি আমার চাচাদেরকেও চিঠি লিখতে দেখেছি আপনার কথা আরেকজনের কাছে পৌঁছাইতে সময় লাগে সাত দিন দশ দিন বিশ দিন কিন্তু এখন ফোন করলে একজনের কথা আরেকজনের কাছে যেতে এক সেকেন্ডও লাগে নবীজি বলেছেন কথা প্রচার করা সহজ হয়ে যাবে কিছু বলতে টেলিভিশন চ্যানেলে যাওয়া লাগবে না প্রেস কনফারেন্সও করা লাগবে না কারণ যার একটা ফেসবুক আইডি আছে তারই একটা মিডিয়া আছে আপনি চাইলেই কিন্তু ফেসবুক লাইভে এসে আপনার কথা শেয়ার করতে পারেন নবীজি বলেছেন এই যে এত এত উন্নতি হবে কথা বলা কথা পৌঁছে দেওয়া সহজ হবে সব রেকর্ড করে রাখা যাবে ওই জামানায় প্রযুক্তির উন্নয়ন হতে হতে মানুষগুলো এমন হয়ে যাবে আন্তর্ফা ফাল মানুষগুলো খারাপ জিনিসকে গ্রহণ করবে অকল্যাণকর জিনিসগুলো উন্নত সমৃদ্ধ হবে অর্থাৎ দেখা যাবে মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে নাটক সিনেমায় আসক্ত হয়ে যাবে মানুষগুলো খারাপ সাইড খারাপ দিকগুলো গ্রহণ করে ভালো দিককে বর্জন করে মানুষ পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহ এই এই থেকে আমাদের সবাইকে হেফাজত করো নাম্বার এবং সর্বশেষ হচ্ছে এই রকম পাপাচারে থাকতে থাকতে এই যুগে খালি আসবে কিছুদিন পর পর দুর্ভিক্ষ কিছুদিন পর পর বন্যা কিছুদিন পর পর মহামারী একবার আসবে আইলা আরেকবার লাইলা একবার মহাসেন আরেকবার সিডর একবার করোনা আরেকবার অমিক্রণ আরেকবার সামনে যে ডুমিক্রণ না কুমিক্রণ সেটা আল্লাহ ভালো জানে একটার পর একটা দুর্ভিক্ষ আসবে এখন আপনি বলবেন দুর্ভিক্ষ তো আল্লাহ পাঠান না আল্লাহ কোরআনে বলেছেন নবীজি এই বললেন পাপ যত বাড়বে গজব তত বাড়বে আর আল্লাহ এভাবে কোরআনে বলেছেন আল্লাহ তাআলা বলেন সুহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে তত গজব আসে সব তোমাদের দুই হাতের कमाई করা একেবারে সংক্ষেপে শুনেন এই হালাল মনে করবে তাদের উপর গজব পড়বে এক নাম্বার পণ্ডটি যখন রাষ্ট্রের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে বুক করবে এই তো চার পাঁচ দিন আগে আপনারা বিভিন্ন টিভিতে দেখেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়িগুলো এগুলো পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে রিপোর্ট হয়েছে লুডশেডিং করে মানুষকে সাত ঘন্টা আট ঘন্টা কষ্ট দেওয়া হচ্ছে যারা নির্দাম বেড়েছে আর ওই দিকে তারা সরকারি গাড়ি নিজেদের বাজারের কাজে ব্যবহার করছে আছে না নাই। জামানায় এইভাবে দায়িত্বশীল ব্যক্তিগুলো রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে দুই নাম্বার নবীজি বলেছেন আমানাত মাগনামা আমানতের তারা খেয়ানত করবে তিন নাম্বার বল মাগরামা জাকাত দেওয়া মানুষ তাদের জন্য বুঝা মনে করবে চার নাম্বার ওটা আলি হরুদ্দিন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে আখেরে জামানায় শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো দিনই শিক্ষা থাকবে না আবার ভাবিয়েন না হুজুর কি আমাদেরকে বলল নাকি হুজুর কিন্তু হুজুরের ব্যক্তিগত কথা বলে নাই দেড় হাজার বছর আগে এটা বলেছেন মোহাম্মদ সাল্লাহ পাঁচ নম্বর ও নবীজি বলেছেন আখেরে জামানায় এমন এমন কাজ ঘটবে পুরুষেরা তাদের স্ত্রীদের অনুগত হয়ে মায়ের অবাধ্য হবে মায়ের খেদমত করবে না স্ত্রীর বেশি আনুগত্য করবে ছয় নাম্বার ওয়া বারসাদিয়াতু হুয়া বন্ধু-বান্ধবকে কাছে ডেকে আনবে ঘরে এনে দাওয়াত খাওয়াবে কিন্তু সে কখনো তার বাবাকে কাছে টেনে আনবে না বাবাকে মুখে তুলে খাওয়াবে না বাবার খেদমত করবে না সাত নাম্বার ওয়া ارتফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে ইমাম আর খতিব সাহেবের চাইতে পাপাচার পাপাচার ইয়ার ফাসেক লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে এরপরে আট নাম্বার নবীজি বলেছেন ওয়াসাদ আল কাবিলা নবীজি বলেছেন বিভিন্ন গোত্রের বিভিন্ন সমাজের পাপাচারী লোকগুলো নেতা হয়ে যাবে এরপরে নয় নাম্বার নবীজি বলেছেন ওয়াকানা যাইমুল কওমি আরদালাহুম সমাজের সবচাইতে চরিত্রহীন সবচাইতে খারাপ চরিত্রের লোকগুলো সমাজ আর রাষ্ট্রের নেতা হয়ে যাবে দশ নম্বর ওয়া অক্রিমা রজলমা খাতা সাবৃহী মানুষেরা ওই সকল লোকদেরকে ভয় করে করে তাদের আনুগত্য করবে সামনে আসতে সালাম পেছনে গেলে কালাম মানে গালি এরকম অবস্থা হবে এগারো নাম্বার ওয়া শুরি বাতিল সেই সময়ে মানুষেরা মদপানকে হালাল মনে করে নেবে বারো নাম্বার ওয়ালু বিসাল হারিফ মানুষেরা রেশমি পোশাককে জায়েজ মনে করবে তেরো নাম্বার ওয়াতুকেদাতুল কাইনাত ওয়াল মাআজিফ তেরো এবং চোদ্দ হলো মানুষেরা নাচ গান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নেবে পনেরো নাম্বার হলো ওই জামানার আলেমরা এত খারাপ হবে এক আলেম আরেক আলেমকে গালি দিবে এক জামানার আলেম হয়ে আগের জামানার আলেমকে গালি দিবে নবীজি বলেছেন এই কাজগুলো যেই জামানায় বাড়বে ঘন ঘন দুর্ভিক্ষ অগ্নিবায়ু আগুন লাগবে হঠাৎ করে আগুন লাগবে এই যে হাদিসে নবীজি বলেছেন ফালিয়ার তকিবু আইন্দা রিহান হামরা নবীজি বলেছেন এই কাজগুলো চললেই হঠাৎ করে অগ্নিবায়ু আল্লাহ তালা পাঠায় দিবে এই যে মাঝখানে আপনারা দেখেছেন জায়গায় জায়গা আগুন লাগছে কিন্তু কেমনে লাগছে কেউ এটা জানে আল্লা বলছেন এইরকম পাপ চলবে আমি হঠাৎ করে আগুনের বৃষ্টি পাঠাবো হঠাৎ করে আমি দুর্ভিক্ষ দিব হঠাৎ করে বন্যা দিব মহামারী করোনা মরণ কত কিছু দিব রকম পাপ যত বাড়বে আল্লাহর গজব তত বেড়ে যাবে ফেতনা এই ফেতনাগুলো সব এখন চলছে আমিও শেষ জামানার ফেতনা তো অনেক বলতে গেলে আমাদের এখানে পঞ্চাশ ষাট জমা লাগবে আমি ভেবে চিনতে। দশটা ফেতনা নিয়ে আসলাম যেই ফেতনাগুলো বর্তমান সময়ে আসে না নাই এই ফেতনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন